হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? জ্ঞান অন্বেষণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনি তো এই কথাটি নিশ্চয়ই শুনে থাকবেন যে প্রয়োজনীয়তাই সৃষ্টির মূল। আর আজকের এই ভিডিওতে দেখে নিন কিভাবে এই প্রয়োজনীয়তা মানুষকে নতুন নতুন অসাধারণ সব কৌশল আবিষ্কার করতে সাহায্য করেছে। এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে যে কোনো জিনিস আবিষ্কার করা এত সহজ হতে পারে। মানুষ তার প্রয়োজনে কত জটিল জটিল বিষয়গুলিকে অতি সহজ করে নিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড নাম্বার ১। বন্ধুরা, এই বাচ্চাটিকে দেখুন। এই বাচ্চাটির নাম দর্শন, তার বয়স মাত্র ১৪ বছর। বাচ্চাটির গল্প শুনে আপনি তাকে স্যালুট জানাবেন। বাচ্চাটির মা লোকের বাড়িতে কাপড় ধুয়ে সংসার চালায়, কিন্তু কখনো কখনো তার মা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ত। তারপর ১৪ বছরের এই বাচ্চাটি ঘরে থাকা একটি পুরনো সাইকেল, একটি ড্রাম ও তারের তৈরি একটি নেটের সাহায্যে তৈরি করে ফেলেছে একটি ওয়াশিং মেশিন। মেশিনটি চালানোও খুব সহজ। মেশিনের মধ্যে থাকা নেটের মধ্যে প্রয়োজনীয় ডিটারজেন্ট দিয়ে কাপড় দিতে হবে এবং সাইকেলের প্যাডেল ঘোরাতে হবে, আর কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কাপড়। নাম্বার ২। বন্ধুরা, যখনই আপনি কোনো মাংসের দোকানে যান, লক্ষ্য করবেন মুরগির পালক সারাতে অনেক সময় লাগে, কিন্তু এক দোকানদার এর সমাধান বের করেছেন। তিনি একটি ড্রামের মধ্যে কতগুলি রবারের পাইপ লাগিয়ে দিয়েছেন। নিচের অংশের সঙ্গে রয়েছে সাইকেলের প্যাডেলের সাথে যুক্ত একটি ঢাকনা। এবার আপনাকে শুধুমাত্র সাইকেলের প্যাডেল ঘোরাতে হবে আর মুরগির পাখনা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। নাম্বার ৩। বন্ধুরা, এবার যে কৌশলটি আমি আপনাদের দেখাবো তা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। গ্রামের বাড়িতে ফসলের ক্ষেতে অনেক সময় দেখা যায় এরকম পুতুল বানিয়ে দেওয়া হয় যাতে পাখি তথা ইঁদুর জমির ফসল নষ্ট করতে না আসতে পারে। কিন্তু এখন ইঁদুর আর পাখিরা পুতুলকে ভয় পায় না, তাই গ্রামের মানুষ নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। দেখুন কিভাবে একটি পাখা এবং একটি থালার সাহায্যে তৈরি করে ফেলেছে পাখি তথা ইঁদুর তাড়ানোর মেশিন। সাথে দিয়েছে একটি রডের দুই পাশে দুটি নাট। যখনই বাতাসে পাখাটি জোরে জোরে ঘোরে, তখনই ওই নাট দুটি থালায় জোরে জোরে আঘাত করে এবং প্রচণ্ড আওয়াজ তৈরি হয়। এতে করে পাখিরা তথা ইঁদুরা থাক দূরের কথা, মানুষও ওই জমির কাছে আসতে ভয় পাবে। নাম্বার ৪। দেখুন গ্রামের ফসলের জমিতে জল দেওয়ার জন্য কি অভিনব পদ্ধতি ব্যবহার করছে এই কৃষকরা। আপনার কি মনে হয় এটি কোনো জেনারেটর নাকি মেশিন? কিন্তু এ দুটির কোনোটিই নয়। দেখুন কিভাবে মোটর সাইকেলের সাহায্যে জল তোলা হচ্ছে। সত্যি অসাধারণ বুদ্ধি তাদের। শুধু শুধু অতিরিক্ত টাকা খরচা করে কে কিনবে একটা মেশিন অথবা জেনারেটর? বন্ধুরা, কৃষকদের জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। নাম্বার ৫। বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে বাইকের ব্যবহার করে থাকে। আপনার আমার মতে বাইক মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাওয়া, তাই তো? কৃষক ভাইদের জন্য তাই, কিন্তু তারপরও কৃষক ভাইদের তুলনা নেই। দেখুন কিভাবে তারা তাদের দৈনন্দিন কাজে বাইকের ব্যবহার করছে। অনেকে তো আবার সাইকেলের সাহায্যেও তাদের দৈনন্দিন কাজ চালিয়ে নিচ্ছে। নাম্বার ৬। বন্ধুরা, আপনি কি গাছে উঠতে ভয় পান? তবে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন বাবা ছেলে মিলে তৈরি করে ফেলেছে গাছে ওঠার মেশিন। এই মেশিনের সাহায্যে গাছে উঠতে আপনার কোনো ভয় করবে না। আপনি দেখে থাকবেন মানুষ কত রিস্ক নিয়ে গাছে ওঠে। এই মেশিনটা থাকতে আর কোনো রিস্ক থাকবে না। দেখুন কত আরামে উঠে যাচ্ছে গাছে, আবার কত সহজেই নেমে আসছে। জাস্ট মেশিনটির উপর উঠতে হবে আপনাকে, মোটরটা চালিয়ে দিতে হবে, আর দেখুন কত সহজেই উঠে যাচ্ছে গাছে। আপনাকে জানিয়ে রাখা ভালো, এই মেশিনটিতে রয়েছে ব্রেক সিস্টেম, যার সাহায্যে আপনি যেখানে খুশি সেখানে মেশিনটি দাঁড় করাতে পারবেন। নাম্বার ৭।
বন্ধুরা দেখুন কিভাবে কত সহজে ফসল কাটা হচ্ছে এবং এক জায়গায় জমা করা হচ্ছে। দেখুন কত সহজে মাটিতে থাকা ধান তারা বস্তায় তুলে নিচ্ছে এবং তা প্যাকিং করছে। সত্যি জীবন কত সহজ, তাই না? তবে জীবন সহজ তখনই যখন আপনার বুদ্ধি কাজ করবে। নাম্বার 8, এবার দেখুন যদি আপনার ঘরে আয়রন মেশিন না থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। আপনার ঘরে নিশ্চয়ই প্রেশার কুকার আছে, তাতেই হয়ে যাবে আয়রনের কাজ। দেখুন কি সুন্দর প্রেশার কুকারের সাহায্যে আয়রন করছে এই মহিলা। নাম্বার 9, দেখুন কত সহজে ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। কেউ হয়তোবা কল্পনা করতে পারেননি যে এত বড় একটি জমিতে এত সহজে কীটনাশক প্রয়োগ করা সম্ভব। বড় বড় কয়েকটি বেলুন একটি পাইপের সাথে বেঁধে দেওয়া হয়েছে এবং ওই বেলুনের সাথে নির্দিষ্ট কয়েকটি ছিদ্র করে দেওয়া হয়েছে এবং একপাশ থেকে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। নাম্বার 10, বন্ধুরা কিভাবে সময় বাঁচাতে হয় তা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন কিভাবে একটি সম্পূর্ণ জমিতে জল দেওয়া যায়। একটা ফ্যানের সাথে একটা পাইপ বেঁধে দিয়ে ফ্যানটি চালিয়েছে এবং মোটরটি চালিয়ে দিয়েছে। এখন কিছুই করার দরকার নেই, শুধু বসে বসে দেখুন কতটা জমিতে জল গিয়েছে আর কতটাই যায়নি। নাম্বার 11, আপনার যদি কতগুলো ইট আপনার বাড়ির দোতলার সাথে তুলতে হয় তাহলে আপনি কি করবেন? দু থেকে চারখানা করে ইট বয়ে বয়ে উপরে নেবেন, তাই তো? আর সেই কষ্টের দিন শেষ। দেখুন কিভাবে কত সহজে ছাদের উপর ইট তোলা সম্ভব। নাম্বার 12, এই লোকটির নাম উদ্ধব ভাড়ালি। আপনি কি কখনো লোকটির নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এক্ষুনি গুগলে সার্চ করুন। তিনি আসামে থাকেন। তার গল্পটি খুবই ইন্সপিরেশনাল। কয়েকটি সমস্যার কারণে তিনি পড়াশোনা ছাড়তে বাধ্য হন, কিন্তু তিনি সমস্যার কাছে হার মানেননি। তিনি সিদ্ধান্ত নিলেন সমাজের জন্য কিছু করবেন। তাই 2006 সালে তিনি ডালিমের দানা সারানোর জন্য একটি মেশিন তৈরি করেন যা সারা পৃথিবীর মানুষ প্রশংসা করেছে। তিনি একটি নয়, দুটি নয়, চারিপাশে থাকা বিভিন্ন জিনিস দিয়ে কয়েকটি মেশিন তৈরি করেছেন। আপনি শুনে অবাক হয়ে যাবেন, এই ব্যক্তিকে ভারতের নাসাও পুরস্কৃত করেছেন। বন্ধুরা সব মিলিয়ে এই ব্যক্তি মানুষের জন্য 1044টিরও বেশি মেশিন আবিষ্কার করেছেন যা আজ পুরো ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 13, বন্ধুরা ভুট্টা খেতে কে না পছন্দ করে, তবে এটা সবাই জানে ভুট্টা ছাড়ানো খুবই কষ্টকর। আপনি যদি হাত দিয়ে ভুট্টা ছাড়ান তাহলে সারাদিনে 20-25টির বেশি ভুট্টা ছাড়াতে পারবেন না, এমনকি আপনার হাতে ব্যথা হয়ে যাবে। কিন্তু এই দেশি পদ্ধতিটি একবার দেখুন, গ্রামের মানুষ কত সহজে কয়েক সেকেন্ডের মধ্যে ভুট্টা ছাড়িয়ে নিচ্ছে, কত সহজে একটি ভুট্টা আলাদা করা হচ্ছে। বন্ধুরা এই পদ্ধতিগুলি ভারতে আবিষ্কার, তবে এই আবিষ্কার আজ সারা পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 14, নারকেল খেতে যতটা মজা লাগে তার থেকে অধিক কষ্ট হয় নারকেল ছাড়াতে। তবে এই মেশিনটি দেখুন কত সহজে নারকেল ছোলা হচ্ছে। একটা নারকেল ছাড়াতে 10-20 সেকেন্ড লাগছে। নাম্বার 15, এই ছেলেটির নাম কুলদীপ। তার বাড়ি হরিয়ানাতে। এই ছেলেটি বাইকের ইঞ্জিনের সাহায্যে একটি হেলিকপ্টার তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি সত্যিই শুনছেন, এই ছেলেটির স্বপ্ন ছিল সে পাইলট হবে। তো ছেলেটির বাবার কাছে অত পয়সা ছিল না, তাই তার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হলো না। কিন্তু তারপরও তার বাবা গ্রামের জমি বিক্রি করে তাকে পাইলট বানানোর জন্য কলেজে ভর্তি করেন। কোনো একটি কারণে ছেলেটি কলেজ ছেড়ে দেন এবং গ্রামে চলে আসেন এবং সে সিদ্ধান্ত নেয় সে দেশি জোগাড়ের মাধ্যমে একটি হেলিকপ্টার তৈরি করবে। ছেলেটি এই প্রজেক্টের উপর কাজ করা শুরু করে দিয়েছে। মাত্র 2 লাখ টাকার মধ্যে সে একটি হেলিকপ্টার তৈরি করে ফেলেছে। আর এই হেলিকপ্টারে আপনি 1 লিটার পেট্রোল দিয়ে 12 কিলোমিটার আকাশে উঠতে পারবেন। সত্যি অসাধারণ। আপনি যদি সামান্য একটু স্মার্টলি বুদ্ধি প্রয়োগ করেন তাহলে আপনার আশেপাশে থাকা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে নিতে পারেন এবং সেই সাথে আপনার জীবনকে আরও সহজ করে তুলতে পারেন। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। বাই।